আসসালামু আলাইকুম। কাটাখালী মিসের খান উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি হাজির হয়েছি শামসুন নাহার সীমা, সহকারী শিক্ষক। তোমাদের আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের চতুর্দশ অধ্যায় নিয়ে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটি আমার সাথে থাকবে এবং মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। শিক্ষার্থীরা, আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি। ছবিতে কি দেখতে পাচ্ছি? বরফ গলে যাচ্ছে। এই যে বরফ কেন গলে যাচ্ছে, এর কারণ কি তোমরা কি বলতে পারবে? এখানে আমরা আরেকটি চিত্র দেখতে পাচ্ছি, বন্যা। শিক্ষার্থীরা, এই বন্যার সাথে আমরা সবাই পরিচিত। এই বন্যা কেন হয়, বন্যার সৃষ্টির কারণ কি আমরা কি বলতে পারবো? আশা করি তোমরা আমার মূল বিষয়টা বুঝতে পারছো। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পরিবর্তন। এই জলবায়ুর পরিবর্তন কেন হচ্ছে, এই জলবায়ুটা আসলে কি, এ সম্পর্কে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা বাংলাদেশের জলবায়ু সম্পর্কে বলতে পারবে, বৈশ্বিক উষ্ণায়নের কারণ ব্যাখ্যা করতে পারবে, বৈশ্বিক উষ্ণায়নের ফলে সৃষ্ট প্রতিক্রিয়া বর্ণনা করতে। শিক্ষার্থীরা, তার আগে আমরা জেনে নিই, এখানে তোমরা কিছু ছবি দেখতে পাবে, তার আগে আমরা জেনে নিই আসলে জলবায়ু কি বা আবহাওয়াটা কি। ঠিক আছে, তো আবহাওয়া হচ্ছে কোনো স্থানের বায়ুমণ্ডলের স্বল্প সময়ে তাপমাত্রা, চাপ, বায়ুপ্রবাহ, আর্দ্রতা ইত্যাদি অবস্থাগুলোকে আমরা একত্রে আবহাওয়া বলবো। আর জলবায়ু হচ্ছে কোনো স্থানে অনেক বছরের সামগ্রিক আবহাওয়া। তো এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, এই ছবিগুলো কিসের তোমরা একটু খেয়াল করো। এখানে বৃষ্টির ছবি দেখতে পাচ্ছি, আমরা ছাতা নিয়ে মানুষ বের হয়েছে ছবি দেখতে পাচ্ছি। এখানে কিছু মানুষ আগুন পোহাচ্ছে, কিছু মানুষ আবার শীতের বস্ত্র গায়ে দিয়েছে। এগুলো কিসের ছবি শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বলতে পারবে? এগুলো বাংলাদেশের সামগ্রিক যে ঋতু, আমাদের 6 ঋতুর দেশ বাংলাদেশ, এই বিভিন্ন ঋতুর ছবি। তো এরকম দৃশ্য আমরা কোথায় দেখতে পাই? অবশ্যই আমরা বাংলাদেশে দেখতে পাই। এগুলো হচ্ছে সাধারণ চিত্র। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমাদের জলবায়ুর স্বাভাবিক রূপ। কিন্তু কখনো যদি জলবায়ুর কোনো একটি উপাদানে পরিবর্তন ঘটে, তাহলে কিন্তু আমাদের এই স্বাভাবিক রূপ আর থাকবে না, তখন এটার কি বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা দিবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ছবিতে গাছ দেখতে পাচ্ছি আমরা, মানুষ, ঠিক আছে, এবং এই যে পরিবেশে আমাদের কার্বন ও অক্সিজেনের ভারসাম্য রক্ষা। স্বাভাবিকভাবে যদি গাছ বা যে কোনো সবুজ উদ্ভিদ যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, এবং আমরা কার্বন ডাইঅক্সাইড সরি উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, আমাদের এই ত্যাগকৃত কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ কি করে, গ্রহণ করে, আর উদ্ভিদ যে ত্যাগ করে অক্সিজেন, সেটা আমরা গ্রহণ করি। এভাবে পরিবেশে কার্বন এবং অক্সিজেনের ভারসাম্য রক্ষা হয়। কিন্তু কখনো যদি এরকম কার্বন এবং অক্সিজেনের ভারসাম্য রক্ষা না হয়, প্রকৃতিতে যদি কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যায়, তাহলে সে অবস্থায় কি দাঁড়াবে? তখন আমাদের পরিবেশের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হবে। এই স্বাভাবিক ভারসাম্য নষ্ট হলে জলবায়ু পরিবর্তন ঘটবে। তাহলে আমরা ছবিতে দেখতে পাচ্ছি অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষা হচ্ছে, কিন্তু প্রকৃতিতে যদি এই স্বাভাবিক অবস্থা না থাকে, তখন কিন্তু আমাদের প্রকৃতিতে নানান ধরনের বিপর্যয় দেখা দিবে। তাহলে কার্বন ও অক্সিজেন চক্রাকারে ফিরে আসে বলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় থাকে। শিক্ষার্থীরা, একটু এটি ভিডিওটি আমরা লক্ষ্য করি।
তাহলে আমরা আছে, কি দেখতে এতে পেলাম? আমরা কিন্তু পৃথিবীর বরফ তাপমাত্রা গলে যাচ্ছে। বেড়ে যাচ্ছে। পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে আমরা পৃথিবীর কি স্বাভাবিক অবস্থার বিপর্যয় ঘটছে, ফলে পর্বত থেকে পানি বরফ গলে যাচ্ছে, আবার সাগরের পানি বেড়ে যাচ্ছে। এই সমস্ত ঘটনা কেন হচ্ছে তাহলে বৈশ্বিক উষ্ণায়নের কারণ হিসেবে এগুলো আমরা ব্যাখ্যা করতে পারি। কয়লা পোড়ানো হচ্ছে, কলকারখানার কালো ধোঁয়া দেখা যাচ্ছে। তাহলে কি দেখতে পেলাম শিক্ষার্থীরা? পৃথিবীতে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বায়ুমণ্ডলে কার্বন বেড়ে ডাই যাচ্ছে, এর অক্সাইডের ফলে ফলে কি তাপমাত্রা পৃথিবীর বেড়ে তাপমাত্রা যাচ্ছে। তাহলে বেড়ে এগুলো যাচ্ছে হচ্ছে বৈশ্বিক দেখো, এখানে উষ্ণায়নের অতিরিক্ত কারণ। কারণ বৈশ্বিক উষ্ণায়নের ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রা দিনে দিনে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এখানে দেখো, 1950 সাল থেকে 2020 সাল পর্যন্ত বায়ুমণ্ডলের তাপমাত্রা কিন্তু প্রচণ্ডভাবে বেড়ে গেছে। ঠিক আছে, এখন আগে ছিল একদম নিচু পয়েন্টে, এখন কি একদম উপরে চলে গেছে। তাহলে সময়ের সাথে সাথে আমাদের কি হচ্ছে, বৈশ্বিক উষ্ণতা বেড়েই চলেছে। শিক্ষার্থীরা, তাহলে তোমরা এখন বলতে পারবে জলবায়ু পরিবর্তন কি, বৈশ্বিক উষ্ণায়নের কারণ কি, বায়ুমণ্ডলে তাপমাত্রা বৃদ্ধির কারণ কি কি, বৈশ্বিক উষ্ণায়নের ফলে কিরূপ প্রভাব পড়তে পারে। ঠিক আছে, তো তোমরা এই প্রশ্নের উত্তরগুলি অবশ্যই রেডি করবে। শিক্ষার্থীরা, বাড়িতে তোমরা বৈশ্বিক উষ্ণায়নের কারণ ও বৈশ্বিক উষ্ণায়নের ফলে কিরূপ প্রভাব পড়তে পারে তোমরা এ সম্পর্কে কাজ রেডি করবে। তোমরা অবশ্যই দেখেছ, বন্যা দেখতে পেয়েছি আমরা, বরফ গলে যাচ্ছে, বরফ গলে যাওয়ার ফলে সমুদ্রের পানির উচ্চতা কিন্তু বেড়ে যাবে। ও সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গেলে সেগুলি কি বিভিন্ন সমুদ্রে, নদীতে এবং এমনকি বিভিন্ন আমাদের ভূমিতে ছড়িয়ে পড়বে, ফলে বন্যা দেখা দিবে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে প্রভাব আর কারণ হিসেবে তোমাদেরকে আমি একটু আগে দেখেছি, এগুলো তোমরা বাসায়। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার ক্লাসটি বুঝতে পেরেছো এবং সুন্দরভাবে উপভোগ করেছো, এবং তোমরা জলবায়ু এবং আবহাওয়া সম্পর্কিত এই পাঠটি সুন্দরভাবে বাসায় পড়াশোনা করবে। তাহলে এই পৃথিবীকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের সকলের। আমরা সবাই পরিবেশ সুস্থ রাখবো, পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের তাপমাত্রা যেন বৃদ্ধি না পায় সেদিকে আমরা সবাই সচেতন থাকবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এবং পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।